Hello everyone, Assalamu alaikum. Easy Art and Cooking Studio-র আইটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার মালপোয়া পিঠা। এই পিঠাটা খেতে যেমন মজার, তেমন বানানোটাও খুব সহজ। তবে আর কথা না বাড়িয়ে পিঠা তৈরি করার প্রসেসটা দেখে নিই। পিঠা তৈরি করার জন্য আমি একটি বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি, আর সুজিটা সবসময় ময়দার অর্ধেক পরিমাণ দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এবং 1 চা চামচ পরিমাণ লবণ। এখন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে ব্যাটার তৈরি করে নেব। আর যে কোনো প্রকার ব্যাটার তৈরি করার জন্য সবসময় প্রথমে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করতে হবে। তাই আমি এখানে প্রথমে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে গুলে নিচ্ছি। এখন আবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আর এভাবে আমি মোট 3 কাপ পানি অ্যাড করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন, মালপোয়ার ব্যাটারটা এখন পারফেক্ট আছে। এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। রেস্টে রেখে দেওয়ার পর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আরো 1/2 কাপ পানি অ্যাড করে আমি ব্যাটারটাকে আবার কিছুক্ষণ ফেটিয়ে নেব। আর এই পিঠার ব্যাটারটাকে খুব ভালোভাবে কয়েকবার ফেটিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এ অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। এখন আমি 1 চামচ পরিমাণ ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওয়েট করছি পিঠাটা ফুলে ওঠার জন্য। পিঠাটা বেশ ফুলে উঠেছে। এখন আমি পিঠাটাকে দুপাশ থেকেই গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব, তাই চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিচ্ছি। পিঠাটির এক সাইড থেকে হয়ে এসেছে, তাই উল্টে দিচ্ছি অন্য সাইড থেকেও গোল্ডেন করে ভেজে নেওয়ার জন্য। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি আবার 1 চামচ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর খেয়াল রাখতে হবে যে প্রতিবার পিঠার ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে, কারণ অতিরিক্ত গরম তেলের মধ্যে ব্যাটারটা ছাড়লে ব্যাটারটা চারদিকে ছড়িয়ে যাবে এবং পিঠাটা নষ্ট হয়ে যাবে, আর এরকম ফুলকো হবে না।
আর গরম অবস্থায় পিঠাটা কিন্তু খুব ক্রিস্পি হবে, কিন্তু এর জন্য ভয়ের কিছু নেই, কিছুক্ষণ পর আবার নরম হয়ে যাবে। দেখুন আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় বানাবেন আর আমার এই ভিডিওটা আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং এই ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এই বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন।